বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই চলেছে। আজকে মা বিপত্তারিণীর ব্রত করেছি, তো পুজো তো দিতেই হবে, তাই পুরীতে থেকেই পুজো দিতে চলেছি বিপত্তারিণী মায়ের মন্দিরে। আমাদের রাজপুরে যে বড় বিপত্তারিণী মায়ের মন্দির আছে, সেই মন্দিরেরই শাখা এখানে রয়েছে, সেখানেই যাচ্ছি। মায়ের কৃপা থাকলে ভালোভাবে পুজো দেবো। চলো তোমাদের সবটাই দেখাবো, এখন যাচ্ছি পুজো দিতে। মন্দিরে যাওয়ার জন্য একটা টোটো ঠিক করলাম। টোটোতে যেতে আমার খুব মজা লাগে, আর সমুদ্রের একদম সামনে থেকে বীচ দেখা যাচ্ছে, দারুণভাবে খুব মজা লাগে। আমার অটোতে অত ভালো লাগে না, অটোতে এত আওয়াজ না ভালো লাগে, টোটোতে কিন্তু খুব ভালো লাগে, তাই টোটোই ঠিক করলাম মন্দিরে যাওয়ার জন্য। যাচ্ছি মায়ের মন্দিরে, চলো দেখতে থাকো, মা বিপত্তারিণীকে দেখাবো তোমাদের কাছে। প্রতি বছরই বিপত্তারিণী মায়ের ব্রত করি আমি, তবে এবারের বিপত্তারিণী ব্রতটা একটু আলাদা। পুরীতে একেবারে সমুদ্র দেখতে দেখতে চলেছি মায়ের মন্দিরে, বিপত্তারিণী মায়ের কাছে যাচ্ছি ব্রতর জন্য। আজকে পুজো দেব মায়ের কাছে। সমুদ্র আজকে উত্তাল, বৃষ্টি হচ্ছে, তো এখানে নিম্নচাপ হয়েছে, তাই দেখো সমুদ্র আজকে উত্তাল। চলো মায়ের মন্দিরে যাই, এখান থেকে মাকে পুজো দেব। মা বিপত্তারিণীর কাছে খুব সুন্দরভাবে পুজো দিলাম, মাকে এত ভালোভাবে দর্শন পেলাম, সত্যি সেটা মায়ের কৃপাই। আর মায়ের অঞ্জলি দিলাম, ব্রত কথা শুনলাম, আর তার সঙ্গে সঙ্গে মায়ের প্রসাদও পেলাম, খুব ভালো লাগছে। আজকে আমার ভাগ্য সত্যিই খুব ভালো। আর শুনছি তো রাজপুরে মা বিপত্তারিণী মন্দির বন্ধ রয়েছে কোভিডের কারণে, এখানে দেখো আমি খুব ভাগ্যবতী যে পুরীতে এসে মাকে দর্শন পেলাম, মায়ের ব্রত করতে পারলাম, আর মায়ের পুজো দিতে পারলাম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুধু বিপত্তারিণী মায়ের কাছে পুজো দেওয়া নয়, এখানে চাইলে তোমরা থাকতেও পারো। পুরীতে এসে এই মন্দিরের ঘর রয়েছে, এখানে তোমার থাকার ঘর রয়েছে, যেখানে তোমরা থাকতেও পারো। এই হচ্ছে থাকার ঘর, থাকার ঘরগুলোও খুব খুব সুন্দর, একদম সি ফেসিং, সমুদ্রকে সামনে থেকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর পজিশন দেখো তোমরা, দারুণ সুন্দর পজিশন।
এই যে নিচের ঘরগুলো দেখছো এগুলো হচ্ছে 1100 টাকা, এটা হচ্ছে 1200। আর এর উপরে টপে রয়েছে, টপ ফ্লোরে রয়েছে এসি, এসিতে পড়ছে 2000 টাকা। তবে একটা কথা শুনে রাখো, যে পুরীতে এসে অন্যান্য হোটেলে আমি যা দেখেছি যে ওরা সিজন ওয়াইজ রেটটাকে ওঠা নামানো করে, সিজন না থাকলে একটু কম আর সিজন থাকলে হাই রেট নেয়, যেটা সত্যি কথা খুবই অসম্ভব হয়ে পড়ে। তবে এখানে কিন্তু সেটা নয়, এখানে কিন্তু রেটটা একেবারে ফিক্সড। হ্যাঁ, 3-4 বছর অন্তর হয়তো একটু বাড়লো, রেটটা কিন্তু একদম ফিক্সড। ভালো সুন্দর একটা লোকেশন, এখানে থাকলে তোমরা মা বিপত্তারিণীকে দর্শনও করতে পারবে প্রতিদিন, আর তার সঙ্গে সঙ্গে সমুদ্রকেও উপভোগ করতে পারবে দারুণভাবে। পুরীতে আসলে এখানে এসো, মা বিপত্তারিণী মন্দির দেখতে। আমি তোমাদের অ্যাড্রেস লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিই। সুষ্ঠু ব্যবস্থা কিন্তু এই মা বিপত্তারিণী মন্দিরে। এখান থেকে আমি প্লাস্টিকে করে ক্যারি ব্যাগে করে নিয়ে এসেছিলাম, আমার তো এখানে ডালা টালা কিছু নেই, তেমনভাবে কিছু সাজানো নেই, তা এই এখান থেকে আমি একটা ডালা কালেক্ট করে নিয়েছি, নিয়ে এখান থেকে পুজোর পোশাক পুজোর প্রসাদগুলো নিয়ে গিয়ে আমি মায়ের পুজো দিয়েছি। খুব সুন্দর ব্যবস্থা। দেখো একদম নিজের সামনেই হচ্ছে সমুদ্র, দারুণ সুন্দর, খুব দারুণ একটা পজিশনে এই মা বিপত্তারিণীর মন্দির। আর দেখবে আরো দেখো এই গেট থেকে এই মাকে দর্শন করা যাচ্ছে কি সুন্দর ভাবে, দেখো তোমরা সব কিন্তু পুরীতে বেড়াতে এসেই মায়ের পুজো দিতে এসেছে, দেখছো কি দারুণ অপূর্ব সুন্দর একটা জায়গায় মা বিপত্তারিণীর এই মন্দির। আমার খুব ভালো লাগলো, আমার ভীষণ ভালো লেগেছে, আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আজকে আমার মায়ের ব্রত করা, সত্যি আমি অতি ভাগ্যবতী তাই এমন ভাবে মাকে পেলাম। জয় মা বিপত্তারিণী, জয় জয় মা বিপত্তারিণী, জয় জয় মা বিপত্তারিণী, জয়।